সাইট্রাস জাতীয় যে গাছগুলো রয়েছে, বিশেষ করে লেবু, কমলা, মাল্টা, বাতাবি লেবু, কাগজি লেবু, এ ধরনের গাছের পাতায় প্রায়ই আমরা কিছু সমস্যা দেখতে পাই। সেগুলো হচ্ছে গাছের পাতায় আঁকাবাঁকা সুড়ঙ্গকারী কিছু দাগ দেখা যায়। এগুলো হচ্ছে মূলত লিপ মাইনারের পোকা। আজকে আমরা লিপ মাইনারের দমন ব্যবস্থা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা। লিপ মাইনার মূলত পাতার ক্লোরোফিল খেয়ে গাছের একটি মার্ক তো ক্ষতি করে থাকে। লিপ মাইনারের পূর্ণাঙ্গ পোকা পাতার উপরের অংশে ডিম পাড়ে, সেই ডিম থেকে লার্ভা বের হয়ে গাছের পাতার সবুজ অংশ অর্থাৎ ক্লোরোফিল কুরে কুরে আঁকা বাঁকা করে খেয়ে গাছের ক্লোরোফিলের পরিমাণ কমিয়ে দেয়। ফলে গাছের সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপাদন সরবরাহ করে সেটি বন্ধ হয়ে যায়, এতে গাছের উৎপাদন ক্ষমতা একদমই কমে যায়। সেই সাথে এই লিপ মাইনার পোকার আক্রমণের ফলে গাছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া খুব সহজে প্রবেশ করতে পারে। বিশেষ করে ক্যাঙ্কার জাতীয় যে রোগগুলো রয়েছে, সেই রোগটি কিন্তু এই লেবু জাতীয় গাছে ব্যাপকভাবে আক্রমণ করতে পারে। আমরা লিপ মাইনার পোকা দমনের জন্য প্রাথমিক অবস্থায় আমরা জৈব দ্যুতি ব্যবহার করতে পারি। জৈব দ্যুতি ব্যবহারের মধ্যে রয়েছে নিম পাতার রসের সাথে সামান্য পরিমাণ সাবান গুঁড়ো মিশিয়ে যদি আমরা বিকালবেলা 3 দিন পর পর স্প্রে করি, তাহলে কিন্তু এটি খুব সহজে দমন করা যেতে পারে। খুব বেশি আক্রমণ হলে সেক্ষেত্রে আমরা রাসায়নিক দমনের ক্ষেত্রে যাব। রাসায়নিক দমনের ক্ষেত্রে ডাইমেথয়েড গ্রুপের কীটনাশক লিটারে 1 মিলি, সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক লিটারে 1 মিলি, এছাড়াও ইমিডাক্লোরোপির গ্রুপের কীটনাশক লিটারে 0.5 মিলি হারে যদি আমরা বিকালবেলা স্প্রে করি 3 দিন পর পর, তাহলে এটি খুব সহজে দমন করা যাবে। লিপ মাইনার পোকা যদি খুব সামান্য পরিমাণ আক্রমণ করে থাকে, সেক্ষেত্রে আমরা গাছের পাতার যে অগ্রভাগ অর্থাৎ সুড়ঙ্গ করে যে আঁকা বাঁকা করে সামনের দিকে যে অংশটি থাকে, সেখানে আমরা হাত দিয়ে পিষেও কিন্তু এই পোকাটি মেরে ফেলতে পারি। এভাবে এই পোকাটি দমন করা যেতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।